হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের গরুর ভ্যাকসিন, গরুরও ভ্যাকসিন হয়, জানতাম না, আজ প্রথমবার হলো। আর এখানে কানে একটা, তারপর আমি চলে আসলাম কুল খেতে। তো কুলের গাছ দেখে তো আমার লোভ থামেই না, এত ভালো লাগে আমাকে কুল খেতে, কি বলবো তোমাদের। তোমাদের কেমন লাগে কমেন্ট করো, অবশ্যই বলবে। আর আমাকে কুলের গাছ বলছে আসো খেয়ে যাও, তো আমি পাড়তে লেগে গিয়েছি আর পেরে নিয়েছি। তারপর এইভাবে আমি বসে গেছি কুল নিয়ে, অনেকগুলো কুল নিয়ে বসে গেছি, আর লবণ আর লঙ্কা দিয়ে দুইটাকে মিক্সড করে এত খাচ্ছি। আর এই পুচকিটা এত কুল খায়, কি বলবো, খুব কুল খায়, আর আমাকে এত ভালো লাগে টক খেতে, কি বলবো তোমাদেরকে। শুকনো লঙ্কা আর লবণকে মিক্সড করে পাটায় বেটে আমি নিয়ে গেছি খাওয়ার জন্য, আর এত ভালো লাগছে খেতে, কি বলবো, আমাকে টক খেতে খুব ভালো লাগে। তো যখন যেটা সিজিন, তো এই সিজিনটাকে মজা করে আমি রৌদ্রে বসে, রৌদ্রের মজা নিয়ে আর কুলের মজা নিয়ে বসে সেই অসাধারণ লাগছে, কি বলবো তোমাদের। আর এখানে গরু তোমাদের দেখাচ্ছি, গরু বাঁধা আছে, আর এই জমিতে এখন সর্ষার সিজিন, তাই সর্ষা লাগানো আছে। আর একে দেখতেই পাচ্ছ পুচকিটাকে খেয়েই যাচ্ছে, আমার বুনো হয়, মানে পাড়া প্রতিবেশী বুনো হয়, ও খেয়ে যাচ্ছে আর আমিও খেয়ে যাচ্ছি। ও খেতে খুব ভালোবাসে, ও আমাকে আবার বলছে ভিডিও করছো, আমি বলছি হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি অনেক 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 ভালো আছি বন্ধুরা, তোমাদের দোয়াতে, তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। যেহেতু 102টা সাবস্ক্রাইব হয়ে গেছে আমার, আমি চাই আরও যেন এগাতে পারি তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়াতে। আর তোমরা যে আমার পাশে এতদিন, মানে এত ভালোবাসো আমাকে, আমি কল্পনাও করতে পারিনি। আর আগেও যেন আমি অনেক অনেক এগাতে পারি ইনশাল্লাহ। তো তোমরা দোয়া করবে, আশীর্বাদ করবে। আর যার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তোমরা ভালো থেকো, আমার ভিডিও এখান থেকেই। তো খুদা হাফিজ, বাই।